2021 সালের ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের 100% নির্ভুল উত্তর নিয়ে আবার সবাইকে আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি মোহাম্মদ রুহুল আমিন, সহকারী শিক্ষক মডার্ন স্কুল দিনাজপুর। আজকে আমি তোমাদের যে বাংলা অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া আছে পঞ্চম সপ্তাহের, সেই অ্যাসাইনমেন্টের আমি 100% নির্ভুল উত্তর, যেটা কারোর সঙ্গে মিলব না এবং তোমরা অবশ্যই অবশ্যই অতি উত্তমভাবে তেমন একটি উত্তর তৈরি করেছি। তো তোমরা যদি এখন ভিডিওটি নতুন দেখো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবা, আর যারা পুরাতন বা আগে থেকে দেখো বা সবার জন্যই অবশ্যই লাইক করবা এবং ভালো লাগলে কমেন্ট করে মতামত জানাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথমে প্রশ্নটা কী আছে সেটা দেখে নিই, দেখার পর আমরা সরাসরি উত্তরে চলে যাই। তো আমাদের পঞ্চম সপ্তাহের যে বাংলা অ্যাসাইনমেন্টটা আছে, সেই অ্যাসাইনমেন্টে যে কাজটা দেওয়া হচ্ছে সেটা এরকম যে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি শখের মাধ্যমে তুলে ধরো। অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা সহপাঠী যারা আসলে যারা একটু কথা কম শুনে বা কম দেখতে পায়, মিনুর মতো আর কি, তোমরা ক্লাস সিক্সে যারা মিনু গল্পটা পড়েছো ভালো করে, তারা নিশ্চয়ই জানো সেই মিনু কেমন, সে শুনতে পায় না এবং ভালো করে দেখতে পায় না। তো তার মতো যারা শিশু আসে, যেটা তোমার স্কুলে বা তোমার সহপাঠী, ঠিক আছে, তো একসঙ্গে তোমরা পড়াশোনা করতেছো একই ক্লাসে স্কুলে ধরে নাও আসে, তো তাহলে তুমি তার প্রতি কেমন আচরণ করবে আর কি, তুমি করবা না আর কি করবে, এটা নিয়ে তোমাকে অবশ্যই উত্তরটা করতে হবে। আর এই উত্তরটা অনেক ইজি উত্তর, আশা করি তোমরা একে একে অনেক কিছুই করতে পারবা, তারপরে অনেক সুন্দর করে কেমন করে সাজালে যেন অতি উত্তম পায় তেমন করে সাজানো হয়েছে যেহেতু আমার উত্তরটা, তাহলে তোমাদের অবশ্যই এখান থেকে অনেক উপকৃত হবে বলে মনে করি। তো চলো আমরা সেই উত্তরটা কেমন করে লিখব সেটা দেখে নেই। চলো আমরা যে উত্তরটা লিখব সেটা কিন্তু অবশ্যই একটা শখের মধ্যে হতে হবে। তুমি যেটা করবা, তোমার যেটা করা উচিত আর যেটা উচিত নয়, সেটা তোমার একটা শখের মধ্যে লিখতে হবে। তুমি এমনিতে লিখবা তাহলে হবে না, ডাইরেক্ট তুমি লিখেই যাবা তাহলে হবে না, তোমাকে একটা শখ করতে হবে। শখ করার পর তোমার বাম দিকে ধরে নাও তোমার কী উচিত সেটা লিখবা এবং ডান দিকে কী করা উচিত নয় সেটা তুমি লিখবা। কিন্তু তুমি যদি এমনি ডাইরেক্ট লিখতে যাও তাহলে কিন্তু তোমার এটা ভুল হবে, ঠিক আছে। তো আমরা সেজন্য ওটা তো লিখবো, তাই না, শখ করে লিখবো। তো লেখার আগে আমাদের অতি উত্তম যেহেতু আমরা নিবই এই অ্যাসাইনমেন্ট থেকে, সেজন্য আমরা ওটা লেখার আগেই আমরা উপরে কিছু লেখা লিখবো, তাহলে তোমার এই অ্যাসাইনমেন্টটা অনেক সুন্দর হবে এবং বিষয়বস্তু সম্পর্কে তোমার পূর্ণাঙ্গ একটা ধারণা তোমার স্যারকে দেওয়া হয়ে যাবে। তাহলে চলো আমরা কী লিখতে পারি আমাদের ওই শখটা করার আগে সেটা দেখে নেই। শখের উপরে আমরা যা লিখব সেটা হলো যে সকল শিশুর ইন্দ্রিয় ক্ষমতা, বুদ্ধি বা শারীরিক ক্ষমতা এতটাই ভিন্ন যে তাদের জন্য বিশেষ শিক্ষা বা বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়, সেই সকল শিশুকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলে। ঠিক আছে, আমরা এটা কি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আসলে কী সেটা আমরা প্রথমে ধারণা দিলাম। তার সঙ্গে আরও লিখবো যে সাধারণত তারা স্বাভাবিক শিশুদের থেকে আলাদা, কিন্তু এরাও অন্যান্য স্বাভাবিক শিশুদের মতো চায় শিখতে, আনন্দ করতে এবং ভালোবাসা পেতে। এই লেখাটা লিখবো, লেখার পর আরও এর সঙ্গে আরও দুই লাইন লিখবো, লেখার পর আমরা শখটা করবো, যেহেতু আমার এখানে জায়গা কম সেজন্য আমি একটা পরের পেজে লিখতেছি, কিন্তু তোমরা যে লেখাটা আমি দিব ওটা তোমরা এর নিচেই লিখবে, ঠিক আছে, লেখার পর তারপরে শখে যাব। তো এর নিচে যে লেখাটা আরও লিখবো সেটা হলো, তাই এরকম কোনো শিশু আমার সহপাঠী হলে আমি ব্যক্তিগতভাবে তাকে সম্পূর্ণ সহযোগিতা করার চেষ্টা করব, কারণ আমার মতো তারও আছে স্বাভাবিকভাবে বাঁচার অধিকার। নিচে সে সহপাঠীর প্রতি যা যা আচরণ করব এবং যা যা আচরণ করব না তার একটি শখ তৈরি করলাম। যেহেতু আমাদের এটা শখ আকারে করতে বলা হয়েছে, তাই জন্য আমরা কী করব এখন, যে সহপাঠীর প্রতি কী কী আচরণ করব বা করা উচিত আর কী কী আচরণ করবো না বা যা করা অনুচিত সেটা আমরা ছক আকারে লিখবো। আমরা যেমন পার্থক্য লিখি না, পার্থক্য তোমরা নিশ্চয়ই জানো পার্থক্য লিখতে হয় ছক করে, তো ওরকম করে আমরা ছক করবো। ছক করার পর আমরা কী কী করবো আর কী কী করবো না সেটা আমরা লিখবো এবং তোমরা কিন্তু অবশ্যই ছক করবা। তো এখন চলো আমরা সেই ছকটা এখন চলে যাই। আর একটা কথা, তোমরা কিন্তু এই জিনিসটা যে আসে এর নিচে তোমাদের জায়গা যদি কম থাকে তাহলে পরে বেশি ডাইরেক্ট চলে যাবা, ঠিক আছে, ওখান থেকে তুমি ছকটা শুরু করবা। আচ্ছা, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দাও, ঠিক আছে। তো চলো আমরা শখে চলে যাই। তো আমরা শখের যে উপরের কলাম সেখানে আমরা প্রথমে লিখবো উচিত বাম দিকে, আর ডান দিকে লিখবো হলো অনুচিত। তো এই উচিত এবং অনুচিত লেখার পর আমরা যে
শখটা যে পূরণ করব আমরা, যে যেটা কাজগুলো করব এবং করব না সেগুলো হলো, প্রথমটাই আমরা লিখবো যে তাকে শ্রেণীর প্রথম সারিতে বসতে সাহায্য করা, ঠিক আছে, তাকে শ্রেণীর প্রথম সারিতে বসতে সাহায্য করা। আর অনুচিতে লিখবো যে তাকে পিছনে রেখে কখনো সামনে না বসা, এটা তোমার কাজ, তোমার বলতে আমার, ঠিক আছে। তো এটা লেখার পর আমরা আরও যা লিখবো শীতে সেটা হলো কোনো পড়া না বুঝলে তাকে বুঝতে সাহায্য করা, এটা আমরা কোথায় লিখবো, ওই উজিতে লিখবো, ঠিক আছে। এবং আমরা অনুচিতে যা লিখবো সেটা হলো যে কোনো বিষয়ে সাহায্য চাইলে কখনো না বলা, ঠিক আছে, এটা অনুচিতে লিখে দেব। আর তারপর আরও যা লিখবো সেটা হলো এটা যে তার সাথে সর্বদা ভালো আচরণ করা, আর এটা অনুচিতে লিখবো আমরা, আর অনুচিতে লিখবো তার সাথে কখনো খারাপ আচরণ না করা, ঠিক আছে। তো এগুলো লেখার পর আরও আমাদের লিখতে হবে উচিত অনুচিত, এই তিনটে দিয়ে তো হবে না, তাই না? তো আরও আমরা যা যা লিখবো তা হলো যে তার সাথে সবসময় ভালোবেসে কথা বলা, এটা কিন্তু অবশ্যই সবার উচিত। যে কোনো শিশু বা সহপাঠী যাই হোক না কেন, সে যদি একটু হলো তোমার সাথে দুর্বল হয় তার সঙ্গে ভালোবেসে কথা বলতে হবে, তাকে কোনো রাগ দেখানো যাবে না, ঠিক আছে। তো এটা আমাদের কখনো কাম্য নয় যে তার সঙ্গে খারাপ ব্যবহার করা, ঠিক আছে। সেই জন্য আমাদের সবসময় তার সঙ্গে কী করতে হবে, ভালোবেসে কথা বলতে হবে, আর এটা উচিতই লিখবো আমরা আর কি। আর অনুচিতই যেটা লিখবো সেটা হলো যে তাকে কখনো রাগ না দেখানো, আমি কখনো তাকে রাগ দেখাবো না, রাগ দিয়ে কথা বলবো, এরকম রাগ দেখা যাবে না, ঠিক আছে। তো এছাড়া আরও যে পয়েন্টগুলো লিখবো, এই পয়েন্টগুলো লেখার আগে আরও একটা জিনিস তোমাদের মনে করে দিই, তোমরা কিন্তু অবশ্যই শখ করবা, অবশ্যই 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 শখ করবা, এবং আমি যা লিখছি তোমরা চাইলে একদমই হুবহু নকল করতে পারো, তারপরে তোমরা অত্যুত্তম পাবে ইনশাল্লাহ, নো টেনশন। জাস্ট খালি ভিডিওটা দেখো মনোযোগ সহকারে, এবং আমি যা লিখবো আমি যা দেখাবো তা শুধু তোমরা ফলো করো, ঠিক আছে। তো এরপরে যে আরও যে পয়েন্ট আছে সেগুলো হলো তার সাথে স্বাভাবিক শিশুর মতো কথা বলা, এটা আমরা উচিতে লিখবো, আর অনুচিতে লিখবো তাকে কখনো প্রতিবন্ধী বলে অবহেলা না করা, এগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যায়। এছাড়াও আরও যা লিখবো তা হলো যে তার সাথে অন্যান্য সব বন্ধুরা যেন ভালো ব্যবহার করে সেজন্য তাদেরকে বলা এবং বোঝানো। অনেক বন্ধু দেখো না তোমরা যে যারা একটু খস্তর টাইপ, তারা একটু যে দুর্বল কাউকে পায় তাকে অনেক মারধর করে বা খেপায়, তো তাকে বুঝাইতে হবে যে এটা করা ঠিক না, ঠিক আছে। আর অনুচিত হবে এটা যে তার সাথে কেউ খারাপ ব্যবহার করতে চাইলে বাধা দেওয়া, অর্থাৎ কোনো বন্ধু যদি তাকে যদি একটু মারতে চায় বা বকা দিতে চায় বা অবহেলা করতে চায় তাকে বাধা দেওয়া যে না এটা করিস না, ঠিক আছে। তো এটা লেখার পর আরও আমরা যে পয়েন্টটা লিখবো সেটা হলো সে যে খেলাধুলাগুলো করতে পারে সেগুলো তার সাথে খেলা উচিতে লিখবো, আর অনুচিতে লিখবো তাকে কখনো একাকিত্ব অনুভব করতে না দেওয়া। তো এই যে পয়েন্টগুলো আমি দিলাম সাতটা, মোট উচিত এবং অনুচিত, এগুলোই তোমরা শখে সুন্দর করে লিখবা। আর এটা লেখার শেষে শখের নিচে আমরা একটা ফিনিশিং দেবো, আমি এভাবেই আমার বিশেষ চাহিদা সম্পূর্ণ সহপাঠীর প্রতি আচরণ করব, ঠিক আছে, এটা শখের আমরা নিচে লিখবো। তো এটাই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। এখন ভিডিওটি ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকনটি চালু করে দেবা। পরের অ্যাসাইনমেন্টে আবার দেখা হবে, সবাই ভালো থেকো, ধন্যবাদ।